বহুকাল আগে গ্রামের এক ছোট্ট কুঠিরে বৃদ্ধ চাবিওয়ালা তার ছেলে সুজয়ের সঙ্গে থাকত। একদিন যখন সে মৃত্যুশয্যায়, আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি। তাতে আর লাভ নেই, শোন, আজ তোকে কয়েকটা কথা বলে যেতে চাই। জানিস খোকা, এক সময় আমি পটাশপুর শহরের বুড়ো অশ্বত্থ গাছের তলায় বসে যে কোনো ধরনের চাবি বানাতে পারতাম। একদিন, এই যে তোমায় এক জায়গায় যেতে হবে, চাবি বানিয়ে দিলে ভালো টাকা পাবে। যাওয়ার আগেই সে আমার চোখ দুটো কালো কাপড়ে বেঁধে দিল আর বলে দিল, খবরদার চোখ খোলার চেষ্টা করো না, আমি যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চলো। অনেকটা পথ চলার পর এক সময় বিরাট দরজার সামনে এসে পৌঁছালাম। যে কোনো তালার চাবি তৈরি আমার কাছে জল ভাত ছিল, তাই ওই দরজার চাবি খুব কম সময়ই তৈরি হয়ে গেল। তারপর কাজ হয়ে গেলে সে আমায় অনেক টাকা দিয়ে পৌঁছে দিল। এর খানিক পরে আর একজন লোক এসে হাজির, এও আমার চোখ কালো কাপড়ে বেঁধে দিল। চড়াই উতরাই পথে হাঁটতে হাঁটতে কষ্ট হলো খুব, বুঝতে পারলাম এ কোনো পাহাড়ি রাস্তা। আবার একটা দরজার কাছে পৌঁছালাম, সেখানে চাবি তৈরি করতে বেশি সময় লাগলো না। কাজ হয়ে গেলে সেও আমায় ওই অশ্বত্থ গাছের নিচে ছেড়ে এলো আর অনেক টাকা দিল। আশ্চর্য, তখনও কি জানতাম আরো একজনের আশা বাকি ছিল। সেই লোকটার গায়ে কি অদ্ভুত আলখাল্লার মতো পোশাক, তবে এইবার আমি চোখে কালো কাপড় বাঁধা থাকলেও অশ্বত্থ গাছের পশ্চিম থেকে পা গুনিয়ে এগোলাম। ঠিক 2000 পা হাঁটার পর আমি এসে পৌঁছলাম আরো একটা দরজার সামনে, সেখানেও তালার চাবি তৈরি করতে হলো, সেও অনেক টাকা দিল। কিন্তু সেদিনের পর খুব ভয় হলো, আমি তল্পি তল্পা গুছিয়ে শহর ছেড়ে চলে এলাম এই গাঁয়ে। ওরে বাবা বাবা, তোমার তোমার কাশি যে বাড়ছে। শোন, ওই চাবি তিনটের নকশা আমার মাথার মধ্যে গেঁথেছিল, পরে আমি ওই তিনটে চাবি বানিয়েছিলাম, আজ ওই তিনটে চাবি তোকে দিয়ে যেতে চাই। হ্যাঁ, কিন্তু ওই তিনটে চাবি নিয়ে আমি কি করব? আমার মনে হয় কোনো অলৌকিক ব্যাপার এতে জড়িয়ে। দেখ যদি কখনো তোর ভাগ্য পরীক্ষায় কাজে আসে। দেখ। আচ্ছা বাবা। আমার সিন্ধুকে এই চাবি তিনটে রাখা রইল। শেষ রাতে চাবিওয়ালা মারা গেল। আরে, এই চাবি তিনটে তো তিন রকমের, এই চাবিটা কি বিশাল বড়, এটা মাঝারি হলেও কি অদ্ভুত দেখতে, আর এটা তো খুবই ছোট। পরের দিন খুব সকালে সুজয় তার বাবার কথা মতো পটাশপুরে হাজির। এই তো সেই অশ্বত্থ গাছ। শুনছেন, বলছি ওই এখানে কোনো একটা বিরাট সিংহ দরজা আছে। এত বয়স হয়ে গেল বাবা, তবে ওই রকম দরজার নাম তো কখনো শুনিনি। ও আচ্ছা, এখানে কোনো পাহাড়ি রাস্তা আছে? এই শহরে পাহাড় কেন, আশেপাশে একটা টিলারও কোনো টিকি নেই। ও কি অদ্ভুত। এই 1998-99-2000। আরে আরে আরে, এই তো
এই তো সেই সিংহ দরজা। কে তুমি? এই ফটকের রাস্তা সন্ধান কোথায় পেলে? আগে আমার বাবা একজন চাবিওয়ালা ছিলেন, তিনি আমাকে এই পথের সন্ধান দিয়েছেন। বেশ, এই দরজায় দেখো তিনটে তিন রকমের ফুটো আছে, তুমি কিন্তু একটাই সুযোগ পাবে এই দরজা খোলার। এই দরজা যদি খুলতে পারো তাহলে ভেতরে এমন কিছু আছে যা তোমার চোখ ধাঁধিয়ে দেবে, আর যদি না পারো আমি তোমায় মেরে ফেলবো। সুজয় অনেকক্ষণ ভেবেও বুঝতে পারল না তিনটে চাবির কোনটা সে লাগাবে। এক সময় পেয়েছি। তুমি কি করে জানলে যে এত বড় দরজায় ওইটুকু চাবি লাগবে? আসলে এই দরজাটাকে আমি দরজা না ভেবে একটা বড় সমস্যা বলে ভেবেছি, আর আমি মনে করি যে বড় কোনো সমস্যার সমাধান ছোট কিছুর মধ্যেই লুকিয়ে থাকে। বাহ, তুমি তো খুব বুদ্ধিমান। এবার ভেতর থেকে যা ইচ্ছা ধনরত্ন নিয়ে যাও। না না, আমি তো কোনো সোনার খোঁজে আসিনি, আমি শুধু আরো দুটো ফটক দেখতে চাই। তোমার ওই নির্লোভী চিন্তাধারায় আমি খুশি। বেশ, সামনে এগিয়ে যাও। সুজয় কিছু দূর যেতেই রাস্তা ক্রমশ সরু হয়ে আসে, দুপাশের পাহাড় দীর্ঘ হয়। আরো খানিক এগিয়ে যাওয়ার পর সে দ্বিতীয় ফটকের কাছে পৌঁছয়। একই এই ফটকের গায়ে তো চাবি ঢোকাবার কোনো ছিদ্রই নেই। এমন সময় দুদিকের পাহাড় দুলে উঠে তার দিকে এগিয়ে আসতে থাকে, যেন এখনই তাকে চেপে মেরে ফেলবে। আর একটু হলেই তো পাহাড়ের নিচে একেবারে চাপা পড়ছিলাম। এটা কি, দেওয়ালের গায়ে? আরে, এই তো এখানে একটা ছিদ্র। এখানে নিশ্চয়ই এই চাবিটাই লাগবে। দেখি, কি করে জানলে যে ফটকের তালা ওইখানে আছে আর তোমার হাতের ওই চাবিটাই যে এই তালায় লাগতে পারে? কারণ অনেক সমস্যার সমাধান শুধু ভিতরে নয়, বাইরে থেকেও হয়। বাবা 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 বাবা, তোমার বুদ্ধির তারিফ না করে পারলাম না। তোমার ইচ্ছে হলে তুমি আরো এগিয়ে যেতে পারো, আর যদি মনে করো এখনো এখান থেকে ধনরত্ন নিয়ে বাড়ি ফিরে যেতে পারো। না, আমি যখন এতটা পথ এসেছি তখন আমি আরো সামনে এগোতে চাই। বেশ বেশ, তবে সামনের পথ কিন্তু ভয়ঙ্কর। সুজয় অনেকটা পথ পেরিয়ে শেষে তৃতীয় ফটকের কাছে এসে পৌঁছয়। সেই অদ্ভুত চাবিটা দিয়ে দরজা খুলতেই আপাদমস্তক আলখাল্লায় ঢাকা একজন লোক বেরিয়ে আসে। এসো এসো, যে তোমায় এই পথের সন্ধান দিয়েছে সে মরে গেছে, তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম। বলো বলো কি চাও? এই দেখো, আমার কাছে দুটো জাদু আয়না আছে। জাদু আয়না? দেখি। সত্যি করে বলো তো, এই দুটো আয়না কিসের? একটা অতীত আর একটা ভবিষ্যতের, বলো কোনটা তুমি চাও? না, আমার এই দুটোর কোনোটাই চাই না। তুমি কেন কোনো আয়না চাইছ না? কারণ দুটো আয়নার যে কোনো একটা নেওয়া মানেই হলো নিজের মৃত্যুবরণ করা। এমন মনে হওয়ার কারণ? কারণ কারণ অতীতে ফেরা যায় না আর ভবিষ্যতেও যাওয়া যায় না। তোমার মতো সাহসী নির্লোভ আর বুদ্ধিমান ছেলে সত্যি খুব কম হয়। যেহেতু তুমি লোভে পড়ে কিছুই চাওনি, তাই ওই দেখো তোমার ভবিষ্যৎ। আয়নায় ফুটে উঠে সুজয় অতুল ঐশ্বর্যের মাঝে বসে আছে, তার চারিদিকে সোনা আর মোহর। কিন্তু আমার যে এসবের কিছুই চাই না, আমি আমার ভাগ্য পরীক্ষা করতে এসেছিলাম। তোমার বুদ্ধিমত্তা ও সরল ব্যবহারে আমি খুশি হয়ে তোমার বাবার পুনর্জীবন দান করলাম, আর তোমার বাড়ির পাশে একটা সোনার পাহাড় বানিয়ে দিলাম। যাও,
ফিরে যাও। এই কথা শোনা মাত্রই সুজয় ছুটল। সে বাড়ির কাছাকাছি আসতেই ওই তো সোনার পাহাড়। কিন্তু আমার বাবা, সোনার পাহাড় নিয়ে আমি কি করব? আমার বাবা কি তবে পুনর্জীবন ফিরে পাননি? খোকা, খোকা এসেছিস? বাবা, বাবা তুমি ফিরে এসেছো? আজ আমি তোমার আশীর্বাদে ভাগ্য পরীক্ষা সফল হয়েছি বাবা। আমার যে কি আনন্দ হচ্ছে! জীবনের বাকি দিনগুলো চাবিওয়ালা তার ছেলের সঙ্গে সুখে বাস করতে থাকলো।